স্বামী তুরিয়ানন্দ, কলকাতা বাগবাজার অঞ্চল, বসুপাড়া পল্লীতে শ্রী যত্রনাথ চট্টোপাধ্যায় নামক এক সধর্ম পড়িয়া নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করিতেন। তিনি তেজস্বী অস্পষ্টবাদী বলে পরিচিত ছিলেন। তাহার অসাধারণ নারী জ্ঞান ছিল, তাই আসন্ন মৃত্যু বৃদ্ধ অবৃদ্ধারা তাহাকে বলিয়া রাখিতেন, সে সময় ভুলো না, হার কখনো যাতে গঙ্গায় যায় তার ব্যবস্থা করো। ইনি 1863 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি 1279 সাল 20 পৌষ শনিবার চান্দ্র পৌষ শুক্ল চতুর্দশী তিথি মিকাশিরা নক্ষত্রে বেলা 9টায় জন্মগ্রহণ করেন। ঠিকুজির ফলে জানা যায় যে হরিনাথ বিদ্যান তপনিষ্ঠ স্বধর্ম পরায়ণ সন্ন্যাসী হইবেন। বালকের জন্মগ্রহণের পর চন্দ্রনাথের জ্যেষ্ঠ তাত বলিয়াছিলেন, কৃষ্ণ এসেছেন। হরিলুটের সন্তান বলিয়া চন্দ্রনাথ নবদত্তের নাম রাখিলেন হরিনাথ। হরিনাথ যখন মাত্র 3 বছর বয়স, তখন অসত্য একটা ক্ষিপ্ত শিকার তাকে অতিক্রমে আক্রমণ করিলে শিশুকে রক্ষা করার জন্য কোনো উপায় না দেখিয়া প্রসন্নময়ী তাহাকে 2 হস্তে ঊর্ধ্বে তুলিয়া ধরিলেন। এইরূপ সন্তান রক্ষিত হইল, মাতা শৃগাল দংশনে অতিরিক্ত হত্যা করিলেন। অতঃপর জ্যেষ্ঠ ভাতৃ যায়ার উপর হরিনাথের লালন পালনের ভার অর্পিত হইল। বেশিরভাগ সময় তিনি বৌদির কাছে মানুষ হয়েছেন। গঙ্গা স্নানে তার বিশেষ প্রীতি ছিল। নিজের নিকট ঘড়ি না থাকায় অনেকদিন তিনি ভুল ক্রমে অধিক রাতে উঠিয়া গঙ্গা তীরে উপস্থিত হইতেন এবং যথাসময়ে গঙ্গা স্নানার্থে গৃহে ফিরিতেন। ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হরিনাথের মনে তখন ধর্মপ্যাসা জাগিয়া তাহাকে উহা সন্ধানে সর্বত্র লইয়া যাইতেছে। এই সম্বন্ধে পল্লীতে প্রচার হইল যে দীননাথ বসু মহাশয়ের বাড়িতে পরমহংস শ্রীরামকৃষ্ণদেব আসিবেন। সংবাদ পাইয়া তিনি গঙ্গাধরের সহিত সেখানে গেলেন। হরিনাথের বয়স তখন 13 কি 14 বর্ষ। সেই প্রথম দর্শনের কথা তাহার একখানি চিঠি 19/9/17 জানা যায়। কেশবচন্দ্রের সহিত ঠাকুরের তখন সবে পরিচয় হইয়াছে। হরিনাথ ও গঙ্গাধর সেখানে গিয়া দেখিলেন একখানি গাড়ি হইতে একজন বলিষ্ঠ ব্যক্তি অর্থাৎ হৃদয় অপর একজন সংজ্ঞাহীন ও অত্যন্ত কৃশ ব্যক্তিকে নামাইতেছেন। দ্বিতীয় ব্যক্তির মুখকান্তি ও অঙ্গের ভাব যেন শাস্ত্রবর্ণিত শুদ্ধেবের নেয়। ধরাধরি করিয়া তাহাকে উপরে লইয়া গেলে তিনি সঙ্গপ্রাপ্ত হইয়া মধুর কণ্ঠে যশোদা নাচত তোরে বলে নীলমণি ইত্যাদি গান গাইলেন এবং অনেক পরমার্থ প্রসঙ্গ করিলেন। ইহার পর হরিনাথ আরও 2-3 বছর পূর্বের ন্যায় সাধন ভজনে ব্যবহৃত হইলেন। দীননাথ বসুর বাটিতে প্রথম সন্দর্শনের এই 2-3 বছর পর সম্ভবত 1879/80 খ্রিস্টাব্দে হরিনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ হয়। হরিনাথ একদিনকে ঠাকুরকে বলিলেন, মশাই যখন আমি এখানে আসি তখন বেশি উদ্দীপনা পাই, কিন্তু কলকাতায় ফিরে গেলে সে উদ্দীপনা আর থাকে না কেন? ঠাকুর স্নেহসিক্ত স্বরে শিষ্যের মনে অগাধ বিশ্বাস জন্মাইয়া পড়িলেন, তা কী করে হতে পারে? তুই হরিদাস, হরির দাস, তোর পক্ষে ঈশ্বর বিস্মৃতি অসম্ভব। হরিনাথ বাধা দিয়া বললেন, আমি তো তা বুঝতে পারি না। সদ্গুরুও তেমনি দৃঢ়স্বরে উত্তর দিলেন, কোনো বস্তু বা বিষয়ের সত্যতা কারুর জানা বা না জানার উপর নির্ভর করে না। তুই জানিস আর নাই জানিস, তুই হরির সেবক, হরির ভক্ত। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অল্প পরেই হরিনাথ প্রবল বৈরাগ্যের আকর্ষণে একমাত্র বস্ত্র পরিহা উত্তরীয় রূপে একখানি ল্যাপের ওয়ার স্কন্ধে ফেলিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হন এবং আসামের শিলং পর্যন্ত ঘুরিয়া আসেন। অতঃপর 24 বছর বয়সে 1887 খ্রিস্টাব্দে তিনি বরানখর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্ত স্বামী তুরিয়ানন্দ নামে অভিহিত হন।
বৃন্দাবনে অবস্থাৎকালে হরি মহারাজ রাধারানীর দর্শন মানসে কখনো কখনো নিধুবনে যাইতেন। একদিন তমাল বৃক্ষের শাখায় রাধারানীর আলুলায়িত বেণী দেখিয়া প্রথম ভাবিলেন উহা ময়ূরপুচ্ছ, কিন্তু অচিরেই নয়ন পথে সত্য উদ্ভাসিত হইয়া তাকে চমকিত করিল। একদিন বহু গৃহে বিক্ষাটনে ক্লান্ত হইয়া পূর্ণকাম না হওয়ায় শরীরের উপর তাহার অত্যন্ত ধিক্কার আসিল। জলে ভিজানো রুটি মুখে দিতে দিতে তিনি বলিতে লাগিলেন, সারা শরীর তোর জন্যই তো আমার এত কষ্ট, এই খা। ইহার পর তাহার স্পষ্ট অনুভূতি হইল, আমি দেহ নাহি, আমি স্বতন্ত্র ক্ষুধাতৃষ্ণা বর্জিত আত্মা, দেহটা ত্যক্ত জীর্ণ বস্ত্রের ন্যায় পৃথক পড়িয়া আছে। এই অনুভূতির পর অতৃপ্ত ক্ষুধায় অপর্যতনে ক্লান্ত দেহ ভূসজ্জায় লুটাইয়া পড়িল। নিদ্রাভঙ্গে তিনি দেখেন শরীরের ক্লান্তি বিদরিত হইয়া তৎস্থলে দেহ মন পূর্ণ করিয়া রইয়াছে এক অসীম আনন্দ। স্বামীজি প্রথমবার ভারত প্রত্যাবর্তনের পর হরি মহারাজ তাহারই ইচ্ছায় রাজপুতনা ও সৌরাষ্ট্রের ভ্রমণান্তে মঠে ফিরিয়া জানিলেন যে গুরুভ্রাতাদের আগ্রহে স্বাস্থ্যলাভের জন্য স্বামীজি পুনরায় এই সত্যে সমৃদ্ধ যাত্রা করিতে সম্মত হইয়াছেন যে হরি মহারাজকেও তাহার সঙ্গে আমেরিকায় যাইতে হইবে। নিউ ইয়র্কের বেদান্ত অনুরাগীরা তাহার নাম ও যশ পূর্বেই শুনিয়াছিলেন, অধুনা তাহাকে ঘনিষ্ঠতর রূপে নিকটে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। দ্বিতীয়বার আমেরিকায় আসিয়া স্বামী বিবেকানন্দ পশ্চিমাঞ্চলে বেদান্ত প্রচারে বিশেষ সাফল্য লাভ করেন, কিন্তু স্বয়ং দীর্ঘকাল তথায় থাকিতে পারিবেন না জানিয়া স্বামী তুরিয়ানন্দকে কার্যভার দিবেন স্থির করেন এবং ভক্তমণ্ডলকে বলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করছি, এরপর তোমাদের কাছে আমি আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলোকে জীবনে পরিণত করিতে হয় তা দেখতে পাবে। ভারত হইতে যাত্রার পূর্বে তিনি হরি মহারাজকে বলিয়াছেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি, তুমি তাদের ব্রাহ্মণ চতুর্থ পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। স্বামী তুরিয়ানন্দের অনুকরণে অনুপ্রেরণায় শান্তি আশ্রমের সকলে তপস্যা অর্ধনয়নাদিতে মগ্ন হইলেন। প্রত্যুষে স্নানান্তে শীতকালে অগ্নি প্রজ্বলিত করিয়া গৃহমধ্যে কিংবা গ্রীষ্মকালে বৃক্ষতলে ধ্যান চলিত। ধ্যানের পূর্বে সংস্কৃত পাঠ ও ব্যাখ্যা হইত। এক ঘণ্টা ধ্যানের পর সকলে গৃহে কার্য ও রন্ধনাদিতে ব্যপ্রত হইতেন। স্বামী তুরিয়ানন্দের শিক্ষায় এখন সকলেই অহিংস ও নিরামিষাসী। একদিন তাহার তাঁবুতে পাতাতনের নিম্নে একটি রেটল স্ন্যাক ঝুমঝুমে সাপ প্রবেশ করিল। ও ভয়ানক বিষাক্ত এবং চলার সময় ঝুমঝুম শব্দ করে। অহিংস আশ্রমবাসীরা সাপটি প্রাণবোধ করিলেন না, পরন্তু তাহাকে কৌশলে রজ্জুবদ্ধ অবস্থায় দূরে লইয়া রজ্জু ছোট করিয়া কাটিয়া মুক্ত দিলেন। দুই একদিন পর দেখা গেল সেই ন্যাকটাই গলাবদ্ধ পড়া সাপটি পুনর্বার যথাস্থানে সমুপস্থিত। এই দিনও পূর্ববর্তী তাহাকে ধরিয়া লইয়া গিয়া আরও দূরে নিক্ষেপ করা হইল। কথা প্রসঙ্গে তুরিয়ানন্দজি একদিন জানাইলেন, ঠাকুর একবার বলিয়াছিলেন, আমার আরও সব ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে ভিন্ন দেশে থাকে, যাদের চালচলনও ভিন্ন। অতঃপর গম্ভীরভাবে কহিলেন, মা আমাকে জানিয়ে দিয়েছেন তোমারই সেই ভক্তমণ্ডলী। শান্তি আশ্রমে ফিরিয়া স্বামী তুরিয়ানন্দ পুনরায় আশ্রমের কাজে মন দিলেন, কিন্তু পাশ্চাত্য পরিবেশের মধ্যে অবিরাম পরিশ্রমে তাহার শরীর ও স্নায়ুমণ্ডলী দুর্বল হইয়া পড়িল। একদিন স্বামী বিবেকানন্দকে দেখিবার এক প্রবল আগ্রহ তার মনে জাগিতেছিল, অতএব চিকিৎসকের পরামর্শে স্থির হইল তিনি ভারতে যাইবেন। 1910 খ্রিস্টাব্দের শেষে তিনি বেলুড় মঠে আগমন করেন। পরবৎসর প্রারম্ভে স্বামী ব্রহ্মানন্দজির আহ্বানে পুরীধামে গমনপূর্বক কয়েক মাস অতিবাহিত করিয়া বৎসরের শেষে বেলুড়ে ফিরিয়া আসেন। পুরীতে থাকাকালে এক সাধু তাহার চোখে প্রত্যহ গোলাপ জল ঢালিয়া দিতেন। একদিন ফোটা ফেলিবার মতো হরি মহারাজ বলিলেন, এ তো গোলাপ জল নয়। সাধু শিশির লেভেল দেখিয়া বুঝিলেন উহা নাইট্রিক অ্যাসিড। তখন এই গোলাপ জলে চোখ উদক্ষ করা হইল,
অতঃপর ভয় ও দুঃখে অভিভূত সাধুকে সান্ত্বনা দিয়া হরি মহারাজ শুধু বলিলেন, তোমার কোনো দোষ নেই, সব মায়ের ইচ্ছা। ঔষধ চক্ষু পরিবার মাত্র মনে হইল, তবে কি মা আমার চক্ষু টেনেবার ইচ্ছা হয়েছে তোমার? এই সময় তাহার বহুমত রোগ ধরা পড়ে উপযুক্ত চিকিৎসায় তিনি সেবারে শ্রীযুক্ত আরোগ্য লাভ করিলেন বটে, কিন্তু শাস্ত্র ক্রমেই অবনতির পথে চলিল। 1917 জানুয়ারি মাসে মঠে আসিয়া জুন মাসে তিনি পুরী ধামে যান। একদিন হরিমা মহারাজ জগন্নাথ দর্শন মানসে অরুণস্তম্ভের পার্শ্ব দিয়া স্বপন শ্রেণীতে আরোহণ করিতেছেন, এমন সময় দেখিলেন অন্য পার্শ্ব দিয়া শ্রীরামকৃষ্ণ অবতরণ করিতেছেন। অমনি দ্রুতবেগে যাইয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন, কিন্তু উঠিয়া দেখেন ঠাকুর নেই। তিনি বুঝিলেন ইহা অলৌকিক দর্শন, ঠাকুরই অন্যরূপে মন্দিরে জগন্নাথ মূর্তিতে পূজা গ্রহণ করিতেছে। সেইবারেই তাহার কানের কাছে একটি বিস্ফোটক হয়, বহুমূত্রের জন্য রক্ত দূষিত হয়, উহা ভীষণ আকার ধারণ করে এবং অস্ত্রোপচার করিতে হয়। তিতিক্ষা শক্তিতে স্বামী তুরিয়ানন্দ এত উচ্চাধিকার লাভ করিয়াছে যে এই অস্ত্রোপচারে ক্লোরোফর্ম ব্যবহার করিতে নিষেধ করেন এবং সজ্ঞানে কোনো মুখ বিকৃত পর্যন্ত না করিয়া এ অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করেন। আরেক দিন তিনি বাহ্য ছন্দশূন্য হইয়া রোগশয্যায় পড়িয়া আছেন, জীবনের আশামাত্র নাই। অকস্মাৎ তিনি সংজ্ঞাপ্রাপ্ত হইয়া বলিয়া উঠিলেন, এ যাত্রা আর যাওয়া হল না। নিজের ধ্যানবাস ও অনুভূতি সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন যে একবার তিনি নিদ্রা ত্যাগপূর্বক সমস্ত সময় ধ্যানে অতিবাহিত করার সংকল্প করেন। নিদ্রা কমিতে কমিতে যখন সম্পূর্ণ দূরীভূত হইয়াছে তখন তার মনে পড়িল নিদ্রার অভাবে স্বামীজির শরীর ভাঙিয়া গিয়াছিল, তাহারও নিদ্রা একবার চলিয়া গেল নিচি, ইহাতে দৈনিক পীড়াদি হইতে পারে ভাবিয়া তিনি চেষ্টা করি আবার নিদ্রাকে ফেরাইয়া আনিলেন। জিতেন্দ্রীয় অবস্থায় তিনি 7-8 দিন ছিলেন। তিনি সেবকদিগকে বলিতেন, তোদের দায়িত্ব আমার উপর, তাই তোদের কল্যাণের জন্যই বকি। তিনি একদিন যেমন অতি কঠোর ছিলেন অপর দিকে ছিলেন তেমনি কোমল। একদিন যথাসময়ে সেবক তৈলমন্দনের জন্য না আসায় হরি মহারাজ অপরের দ্বারা কার্য সমাধা করাইতেছেন, এমন সময় সেবক আসিয়া উপস্থিত হইলেন। অমনি ভস্মনা নামিয়া আসিল বজ্র নির্ঘোষে, উহা সহ্য করিতে না পারিয়া সেবক কাঁদিয়া ফেলিলেন। তৎক্ষণাৎ হরি মহারাজের সেই ক্রোধের অভিনয় কোথা হয় ভাসিয়া গেল। অতঃপর আশীর্বাদ চলে সেবকের মাথায় হস্ত স্থাপন পূর্বক সেবক সেদিন অনুভব করিলেন যেন স্নেহের সহিত সেই হস্ত অবলম্বনে বিদ্যুৎ প্রবাহবৎ এক অধ্যাত্ম শক্তি দেহ মধ্যে প্রবেশ করিতেছে। দীর্ঘ কঠোর তপস্যায় হরি মহারাজের শরীর ভাঙিয়া পড়িয়াছিল, ক্রমে উহা বেদির আকারে পরিণত হইল, বহুমূত্র রোগ তো তারই ছিল। কাশীধামে উপস্থিত হইবার পর তার 2 বার ইনফ্লুয়েঞ্জা হইল, তদুপরি পুরাতন হাঁপানিও দেখা গেল। রক্ত দূষিত হওয়ার ফলে গায়ে কোনো প্রকার ক্ষত হইলে উহা বিষাক্ত গায়ে পরিণত হইতে লাগিল এবং বারংবার অস্ত্রোপচার করিতে হইল। কিন্তু এইসব সত্ত্বেও এই বিধমার প্রবেশে তিতিক্ষা দর্শনে লোক অবাক হইত। মহাসমাধি 2-1 দিন পূর্বে আবল সন্ন্যাসী স্বামী তুরিয়ানন্দ সেবককে জিজ্ঞাসা করিলেন, আমার কৌপিনন কমণ্ডল কোথায়? ওইগুলো ঠিক ঠিক আছে জানিয়া বলিলেন, আমি সাধু, গাছতলায় থাকব, ভিক্ষা করে খাব। এখানে কি এখন কোথায় আছি? স্থান কাল তীত ব্রহ্মজ্ঞ পুরুষ বলিয়া যাইতে লাগিলেন, আমার কৌপিন পড়িয়ে দাও, কমণ্ডল দাও, আমি গাছতলায় থাকব। চিরযোগীর আরেক ইচ্ছা মাঝে মাঝে প্রবল হইয়া উঠিত, তিনি বসিয়া ধ্যান করিবেন, সেই অবস্থায় ওইরূপ করিতে দেওয়া মারাত্মক, তবুও দৃঢ়স্বরে বারংবার আদেশ করিতেন, আমায় বসিয়ে দাও। উপেক্ষা না করিতে পারিয়া কেহ সেই আদেশ পালনান্তে উপবিষ্ট দুর্বল শরীরকে ধরিয়া রাখিল, বলিতেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, খায়ে হাত দিও না। দেহত্যাগে প্রায় 1 সপ্তাহ পূর্বেই তিনি বলিয়া রাখিয়াছিলেন, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও।
পূর্বরাতে শেষে আবার বলিয়া উঠিলেন, খাল শেষ দিন, খাল শেষ দিন, শেষ দিন আসিল। প্রাতে স্বামী অখণ্ডানন্দের সহিত যথারীত সদ আলাপ হইল। অতঃপর যতই সন্ধিক্ষণ সমুপস্থিত হইতে লাগিল, তথই মায়ামুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে সকলকে বলিতে লাগিলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্ত হতে পারি। সকলের নিকটে এইরূপ বিদায় লইয়া বলিলেন, তবে যাই, তবে যাই। মহাপ্রয়াণের দিনে আহার গ্রহণ করিতে অস্বীকৃত হইলেন, জনম মুহূর্তের পূর্বে শুধু চরণামৃত পান করিলেন, অতঃপর বসাইয়া দিতে বলিলেন। কিন্তু কেউ সাহস করিয়া সে কার্যে অগ্রসর হইল না দেখিয়া ফেদোক্তি করিলেন, সব বোকা, কি বুঝতে পারছে না, শরীর যাচ্ছে প্রাণ বেরিয়ে যাচ্ছে। সকলকে তখন নিশ্চল দেখিয়া অগত্যা পদদ্বয় টানিয়া লম্বা করিয়া দিতে বলিলেন এবং প্রণামের উদ্দেশ্যে হস্তদ্বয় তুলিয়া ধরিতে বলিলেন। তারপর করে জোরে বলিলেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো, তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। স্বামী অখণ্ডানন্দ উপনিষদে বাণী উচ্চারণ করিলেন, সত্যম জ্ঞানম মনন্তং ব্রহ্ম। হরি মহারাজ পুনঃ আবৃত্তি করিলেন আর বলিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক নিরুদ্ধ হইল। অনন্ত সজ্জায় শায়িত মহাপুরুষ বিকজ কোমল সদৃশ্য চক্ষুর্দয় বিস্ফারিত করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাভূমি সন্দর্শন করিতে করিতে 21 জুলাই শুক্রবার সন্ধ্যা 6:45 সময় মায়ার জগৎ হইতে বিদায় রইলেন। সমস্ত রাত্রি ভজন কীর্তনে অতিবাহিত হইল। পরদিন প্রাতে সেই পুতদেহ পুষ্পমাল্যে সজ্জিত হইয়া মণিকর্ণিকার পুণ্যত্বয়াজান্য বিসলিলে বিসঞ্জিত হইল।